আসসালামু আলাইকুম, খাদিজা ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এই রেসিপিটি হলো কলার মোসা ভাজি। তো বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি এখানে দুইটা কলার মোসা নিয়ে নিয়েছি। কলার মোসার উপরে যে খোসাটা আছে বা আবরণটা আছে, আমি ওইটা ফেলে দিয়ে ভিতরে যে ফুল, ওই ফুলটা নিব। ঠিক দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেরকম ফুল, ওই ফুলটাই আমি নিব। যতক্ষণ না পর্যন্ত নরম অংশটুকু আসে ততক্ষণ পর্যন্ত আমি একইভাবে উপরের খোসা ফেলে দিয়ে ভিতরের ফুলটা নিব। তো বন্ধুরা, মোসার নরম অংশটা বেরিয়ে এসেছে, এখান থেকে আমি আর কিছুই ফেলবো না। ঠিক একইভাবে দুটোই আমি ফেলে দিয়েছি এবং মোসার ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার আমি মোসার ফুলের ভিতরে যে মেজের কাঠির মতো একটা অংশ আছে ওই অংশটা, আর কিছুটা প্লাস্টিকের মতো একটা পাপড়ি দেখা যায়, ওই পাপড়িটা আমি ফেলে দিব। আমি বোঝার স্বার্থে স্ক্রিনে আমি দেখিয়ে দেব কোনটা কোনটা ফেলাতে হবে। ঠিক আমি যেভাবে ফেলে দিয়েছি ঠিক একইভাবে সবগুলোর ফুলের ভিতর থেকে কাঠি এবং পাপড়িটা ফেলে দিবেন। আর আমি মশার ভিতরের ফুলগুলো কাটার জন্য কিছুটা হাতে তেল মেখে নিচ্ছি, কারণ কলার মোসায় অনেক অনেক বেশি কোয়াশ থাকে, যার কারণে হাড়টা কালো হয়ে যায়। আর আমি যেটা দিয়ে কাটবো সেটাও তেল মেখে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আমি এটা ঘন্ট করে খাবো বা ভর্তা মাখিয়ে খাবো, ভর্তা বেটে খাবো, তো সেক্ষেত্রে আপনাদের এটা কষি কষি করে কাটা লাগবে না, ফুলটা আস্ত রাখলেই হবে। তো আমি এখানে আমি ভাজি করব, তো এর জন্য কষি কষি করে কেটে নিচ্ছি। আর আমি কেটে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখবো, আর নয়তো কালো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও ঠিক একইভাবে ভিজিয়ে রাখবেন পানিতে, সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে রাখবেন। তো বন্ধুরা, কলার মোসার ভিতরে যে অংশটা দেখছেন কতটা নরম, ঠিক একইভাবে আপনারাও আমার মতো রেখে দিবেন। এটা অনেকেই আছে ফেলে দেন, কিন্তু এটা ফেলা লাগবে না, কষি কষি করে কেটে নিলে এটাও অনেক অনেক স্বাদ লাগে। আর আমি এটা 3 থেকে 4 বার ধুয়ে নেব, এটা অনেক কয়, যার ফলে আমি 3 থেকে 4 বার ধুয়ে নেব। আপনারা চাইলে ভিতরের স্বচ্ছ অংশটা ধুতেও পারেন না ধুতে পারেন, এটা বেশি ধোয়ার কোনো প্রয়োজন নাই। আর আমি এটা ধুয়ে নিচ্ছি, কারণ অনেকটা কোয়াশ থাকার কারণে ধুয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি সিদ্ধ করে আর ধোবো না।
আমি কিছুটা আগে থেকে পানি গরমে দিয়ে দিয়েছিলাম, তো আমার পানিটা বলক উঠে গেছে। আমি সেই পানির ভিতরে, গরম পানির ভিতরে মশাটা দিয়ে দিচ্ছি। আমি হালকা পরিমাণে হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ করে ঝরিয়ে নেব। আর এটা বেশি সিদ্ধ করলে স্বাদটা একটু পাল্টে যেতে পারে, যার কারণে আমি বেশি সিদ্ধ করব না। আর আপনারা চাইলে হালকা গরম পানি করে তার ভিতরে মশাটা দিয়ে 20 থেকে 30 মিনিট মতো চাপা দিয়ে রাখলে কষ্ট এড়ে যাবে। তো আমার হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে পানিটা ঝরতে থাকুক, আমি এবার দিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের উপরে অল্প পরিমাণে দিয়ে দেবো একটু তেল। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনির ডাল আর 2টা এলাচ ফল। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা ফালি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রসুন কুচি। এবার এটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব গোটা জিরে, আর একটু ব্রাউন কালার হয়ে এলে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আপনাদের কালার অনুযায়ী দিয়ে দিবেন হলুদ। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কলার মশা। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1/2 কাপের মতন পানি, যাতে করে কলার মশাটা সফট হয় বা নরম হয়। তো এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি একদমই নর্মাল আঁচে ভেজে নিব, যাতে নিচের দিকে পুড়ে না যায়, আর পুড়ে গেলে স্বাদটা ভিন্ন রকম হয়ে যাবে। এর জন্য আমি একদম নর্মাল হিটে ভাজি করে নিব। তো বন্ধুরা, মশা ভাজি কিন্তু শেষ পর্যায়ে। মশা ভাজি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এইরকম নতুন নতুন সহজ রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আছে অন করে রাখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।